তুমি জেলা পরিষদ হইলে হইলে রাস্তাঘাটর ঘুরে জোর দিবা, জোর দিবা, জোর দিবা। আমার হইসা করে কোনটা লাগে না, আমার ভাবার লাগে, তোমার ভাবার ওগুলো লাগে নি, ভাবার লাগে। খেলার জীবনও কোনটা হচ্ছে, খেলাই জীবন মানে খালি আইলানা দিত না। আপনার রামকৃষ্ণনগর রাতাবাড়ি সুতারকান্দি বর্ডারে ওই কেন খেলাইছি, তুমি সুতারকান্দি বর্ডারে কেউ খেলাইছো নি? আচ্ছা আচ্ছা, শিক্ষা শালগঙ্গা মাসকাট ওই তাফান কিনেও খেলছি, বর্ডালেঙ্গা রূপাচরা বাগান আইনাবাই কিনা ভোট খেলাই পায় না কিনা, হ্যাঁ কিবা বলিভার জেলা পরিষদ জেলা পরিষদ জেলা পরিষদ তুমি এখন ক্যান্ডিডেট নি, তুমি কোনো দলতেই খেলাই পাই না নির্দল থাকি? এটা সময়ে হওয়া যাইব। আচ্ছা, দল খেলাইব কি নির্দল খেলাইব? এখন তুমি ফিল্ডটো আঁতৰাই, ফিল্ডটো আঁতৰাই তুমি কেমন সাপোর্ট ভৰাই? সাপোর্ট ভাইয়া যাবা, যাইয়া সাপোর্ট ভাইয়া, হ্যাঁ সাপোর্ট ভাইয়া যাবা, যাবা যাবা কিজা মাইজ কইজা বালাও। আইনা ভাই এখন যোগ্য ক্যান্ডিডেট ওখান কইজা, তুমি তো আগর বালা খেলোয়াড় আসলাই না, তোমার খেলা যাবা না বুঝি সামান্য কথা তুলিয়া দরকার, একবারে সামান্য সংক্ষেপে বিশেষ করে হাইলাকান্দির খেলা কো বা বাইরার চুয়া চুয়া সংক্ষেপে কো, তুমি খেলা জীবন কেমন কিটা করছো? খেলা জীবন কোনটা করছি, খেলাই জীবন মানে খালি হাইলাকান্দি তো না, আপনার রামকৃষ্ণনগর রাতাবাড়ি সুতারকান্দি বর্ডারে ওই কেন খেলাইছি, তুমি সুতারকান্দি বর্ডারে কেউ খেলাইছো নি? আচ্ছা আচ্ছা, শালগঙ্গা শালগঙ্গা মাসকাট ওই তাফান কিনেও খেলছি, বর্দালেঙ্গা রূপাচরা বাগান এটা বেদান খেলছি, এখন মানে এটা তো হয়ে গেলাম না। এক কথা তোমার বিরাট একটা পরিচিতি আছে সমাজ, ওই যে মাঞ্চল লোকে পরিচিত, এক সময় দেখছি তো তুমি গৌতম রায়ের সাথে খুব বেশি তোমার সম্পর্ক আসলো, সম্পর্ক আসলো কি বিষয়ে তোরা কইবাই না? মন্ত্রী আমার অরিজিনাল বালা ভাইকে, আমিও জানে বালা ভাইকে বেদান সাহায্য সুবিধা করছেন চাই। আচ্ছা আচ্ছা, এর বাদে কইলা চাকরি দিতা বাদে তো আমি আর ই ডান্ডায় ঢুকাইছি না, তার নকরে হইয়া আচ্ছা কইলা তোরা চাকরি দিলে শুনিছো, বাদে আমি আর ইন্টারভিউ দিছি না, কইলা তুমি খালি ইন্টারভিউ দিয়ে আমার কাছে আইছি। আচ্ছা, সদূর চৌধুরীও কইছি আচ্ছা, বাদে এটা তারা আমি আর গেছি না। আচ্ছা, আমার ভাবলাম মনে হলো খেলা তো আমি গেছি। এখন তুমি রাজনীতির ভিডিও লামতাই, রাজনীতির ভিডিও লামা তুমি কিটার উড়ে বেজ করি আলাম ভাই, মানে কিটা তোমার স্বপ্ন তুমি? আমি জনসাধারণ পাল্লা করি, ওই যে জেলা পরিষদ আসুন, পঞ্চায়েত আসুন, এমএলও আসুন, এটা রাস্তাঘাট তো আমরা গ্রামের মানুষ আমরা বুঝাই আর বর্তমানে নিজেরও বাড়িতে যাইতে মানে ভ্যান দাঁড়াইয়া যাবা লাগে। আচ্ছা আচ্ছা, কৌলা তুমি জেলা পরিষদ হইলে হইলে রাস্তাঘাটর ঘুরে জোর দিবা, রাস্তাঘাটর জোর দিবা, জোর দিবা। আমার হইসা করে কোনটা লাগে না, আমার ভাবার লাগে, তোমার ভাবার ওগুলো লাগে নি, ভাবার লাগে, হওয়ার হইলে তুমি রাস্তাঘাট করাইবা, এটা করাই এলাকার সব রাস্তাঘাট করাইবা, বিশেষ করে তোমার বাড়ির রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ নি, খুব বেশি খারাপ। এই জেলা পরিষদের তার মুখ সাজ হয়েছে না, খুব একটা হয়েছে না, এই জেলা পরিষদের কোনো কাম হয়েছে হয়েছে না, হয়েছে না। ওই হিসাবে তুমি তোমার মনোরে স্থির করছো, তুমি এবার ফিল্ডে নামি যেটা ভালো মসজিদ স্কুল মসজিদ তো লাইতে পারেন না, বাদে আমরা হয়ে সান্তা তুলিয়া মানে ইটর ঘুরা ফেলাইছি রাস্তা ফেলাইয়া একটা রাস্তা যাবাও যায় না, কতখান মানে ফুল বান্ধা মানে ফাঁকো ফুল বান্ধা, গিয়া এস কে দেব স্কুলের ওবাই গিয়া আমাইছে, আসামি স্কুলের সাইডে দিয়ে গেছে, গিয়া এস কে দেব স্কুলের বাইর উঠছে কোনাকুনি সরস্বতী করে 10-12 মিটার রাস্তার ফাঁস, তারপরে মানে ফুল বান্ধা ঠাকুর যন্ত্রণা মানছে ফুল বান্ধা। আচ্ছা, এখন পর্যন্ত কত পার্সেন্ট মানুষের তুমি জনসমর্থন পাইছ? আমি ওই যেবার যাই আমি মানছে ওই আয়না ভাই খুব ভালো হয়েছে, তোমার লাগান মানুষের আমরা দরকার ওলা হয়ে যায়, যেবার যাই মানে কোনো মানুষের বাদ হয় না, সবাই সাপোর্ট করা, সবাই সাপোর্ট, আর জনসাধারণের সাপোর্টের উপরে নির্ভর করে তুমি এবার ক্যান্ডিডেট হয় জেলা পরিষদ হয় কিছু মানছে তো জিকাই পা না নি, সে খারে সাপোর্ট করে এমনি এরিয়াত জিকাই দেখো করে পাইবা, মানে আইনারে মানছে দিবা কি না দিবা না কেমন সাপোর্ট করছে। ঠিক আছে, মোট কথা এইবার এক সুর উঠে গেছে আয়না বাইর বড় জোর, মানে গ্রামে গঞ্জে একই সুর আয়না বাইর বড় জোর, ওটাও কথা, ওটাও
ঠিক আছে Thank you.